যখন ইমাম হুসাইনের গলায় ছুরি চালানো হয় ওই সময় হযরত ইবনে আব্বাস দয়ান নবীর রওজা মুবারকের পাশে জিয়ারত করছিল হঠাৎ করে ইবনে আব্বাস জিয়ারত করতে করতে ঘুমায়া গেছে নবীর রওজা শরীফের পাশে যখন ঘুমায়া গেল স্বপ্নে দেখলো আল্লাহর হাবিব পেরেশান হয়ে কোথায় থেকে যেন আসছেন শরীরের মধ্যে রক্ত মুবারক মাথার মধ্যে চেহারার মধ্যে রক্ত ইবনে আব্বাস ডাক দিয়া কয় নবী গো আপনার শরীরে রক্ত কেন আপনার শরীরে মাটি কেন গো নবী নবী ডাক দিয়া কয় ইবনে আব্বাস নাই নাই আমার হুসাইনার নাই হুসাইনের গলায় যখন কারবালার ময়দানে সীমার ছুরি চালাইল আমার হুসাইন কান্না করলে আমি নবী সহ্য করতে পারি না কিন্তু যখন হুসাইনের গলায় ছুরি চালাইল আমি কেমনে মদিনায় থাকবো রে আনাস ও আব্বাস আমি মদিনায় কেমনে থাকবো আমি একটা দৌড় দিলাম আমার হুসাইন যখন নানা বকুয়া চিৎকার মারল আমি রহমাতুল লিল আলামিন হুসাইন রে জড়ায়া ধরলাম হুসাইন রে জড়ায়া ধইরা আমার শরীরে যেই রক্তগুলো দেখছো এগুলো আমার রক্ত নয় এগুলো আমার হুসাইনের রক্ত আমার শরীরে যেই মাটিগুলো দেখছো এই মাটিগুলো মদিনার মাটি নয় এই মাটিগুলো কারবালার মাটি রে আব্বাস মদিনাবাসী মক্কাবাসী রে জানায় দাও আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাতের পেয়ালা পান করে আমার আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে ইসলামিক এইচডি মিডিয়া সুন্নিয়তের সত্যবাণী ইবনে আব্বাস জিয়ারত করতে করতে ঘুমায়া গেছে নবীর রওজা শরীফের পাশে যখন ঘুমায়া গেল স্বপ্নে দেখলো আল্লাহর হাবিব পেরেশান হয়ে কোথায় থেকে যেন আসছেন শরীরের মধ্যে রক্ত মুবারক মাথার মধ্যে চেহারার মধ্যে রক্ত ইবনে আব্বাস ডাক দিয়া কয় নবী গো আপনার শরীরে রক্ত কেন আপনার শরীরে মাটি কেন গো নবী নবী ডাক দিয়া কয় ইবনে আব্বাস নাই নাই আমার হুসাইনার নাই হুসাইনের গলায় যখন কারবালার ময়দানে সীমার ছুরি চালাইল আমার হুসাইন কান্না করলে আমি নবী সহ্য করতে পারি না কিন্তু যখন হুসাইনের গলায় ছুরি চালাইল আমি কেমনে মদিনায় থাকবো রে আনাস ও আব্বাস আমি মদিনায় কেমনে থাকবো আমি একটা দৌড় দিলাম আমার হুসাইন যখন নানা বকুয়া চিৎকার মারল আমি রহমাতুল লিল আলামিন হুসাইন রে জড়ায়া ধরলাম হুসাইন রে জড়ায়া ধইরা আমার শরীরে যেই রক্তগুলো দেখছো এগুলো আমার রক্ত নয় এগুলো আমার হুসাইনের রক্ত আমার শরীরে যেই মাটিগুলো দেখছো এই মাটিগুলো মদিনার মাটি নয় এই মাটিগুলো কারবালার মাটি রে আব্বাস মদিনাবাসী মক্কাবাসী রে জানায়া দাও আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাতের পেয়ালা পান করে আমার আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে যে গত মাস আরবি মাস আমাদের কাছ থেকে বিদায় নিল মাসটা হলো জিলহজ মাস জিলহজ মাসের 10 তারিখে আমরা পশু কুরবানি দিয়েছি আমি সংক্ষেপে বলছি যেহেতু আমরা সকলে কথাগুলো জানি জিলহজ মাসের 10 তারিখে আমরা কি কুরবানি দিয়েছি পশু সেই পশুটা হচ্ছে আমাদের মাল সম্পদ পশু কি এমনি আসছে নাকি টাকা দিয়ে কিনতে হয়েছে টাকা দিয়ে কিনতে হয়েছে তো সেই পশুটা হচ্ছে আমাদের কি মাল সম্পদ তো আমাদের সম্পদ আমরা কুরবানি দিলাম জিলহজ মাসের অর্থাৎ আরবি শেষ মাসের 10 তারিখে আর আরবি শুরু যে মাসে মুহররম মাসের 10 তারিখে একটা কুরবানি হয়েছে সেটা কোনো সম্পদ নয় সেটা কোনো মাল নয় সেটা হলো আমার দয়াল নবীর আদরের নাতি ইমাম হুসাইনের জান একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বছরটা শেষ করলেন সম্পদ কুরবানির মাধ্যমে একটু কথাটা বুঝেন আল্লাহ বছর শেষ করলেন সম্পদ কুরবানির মাধ্যমে অর্থাৎ মাল কুরবানির মাধ্যমে আর বছরটা শুরু করলেন জান কুরবানির মাধ্যমে সুবহানাল্লাহ জুড়ে বলতে হবে বছর শেষ করলেন মাল কুরবানির মাধ্যমে আর শুরু করলেন জান কুরবানির মাধ্যমে ওগো আল্লাহ কেন আপনি সেই মাল কুরবানিটা তো অন্য যে কোনো মাসে দিতে পারতেন
কিন্তু বছর শেষ করলেন কেন আপনি সম্পদ বা মাল কুরবানির মাধ্যমে কেন শেষ করলেন আর শুরু কেন করলেন জান কুরবানির মাধ্যমে আমার আল্লাহর দরবার থেকে জবাব চলে আসবে আমি এজন্য জান কুরবানি দিয়ে শুরু করেছি মাল কুরবানি দিয়ে শেষ করিয়েছি আমি আমার বান্দাদেরকে বুঝাতে চাই যদি আমি আল্লাহকে রাজি করতে চাও জান মাল সবকিছু কুরবান করতে হবে সুবহানাল্লাহ আল্লাহ কি শুধু মাল কুরবানি করলে হবে না যে কোনো সময় আমার আল্লাহর জন্য জানটা কুরবান করতে রাজি আছেন না নাই বলেন শুধু জান কুরবানিও না আবার আমাদের মালও আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে সম্মানিত হাজিরিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খানায় কাবার পাশে গেলেন খুব মনোযোগ আমি আলোচনায় ঢুকছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খানায় কাবার পাশে দাঁড়াইয়া ওই খানায় কাবার মধ্যে যে হাজারে আসওয়াদ আছে ওই হাজারে আসওয়াদের মধ্যে যখন হাজি সাহেবেরা দল বল মিলে কার আগে কে একটা চুমা দিতে পারে কার আগে কে সেই পাথরের মধ্যে ঠুটটা লাগাই একটা চুমা দিতে পারে সেই প্রতিযোগিতা যখন করছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দৃশ্যটা দেখলেন শত শত হাজিরা যখন একসাথে ভিড় জমাচ্ছিল ওই পাথরের মধ্যে চুমু দেওয়ার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিড়টা কমলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরের কাছে যাইয়া বললেন রে পাথর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের সাথে হাজরে আসমাদের সাথে কথা বলছেন খুব মনোযোগ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে ডেকে ডেকে বলে ও হাজরে আসওয়াদ তুমি তো অন্যান্য সাধারণ পাথরের মতোই তুমি পাথরটা তো অন্যান্য সাধারণ পাথরের মতো এই যে এই আরব দেশে এই মক্কা নগরীতে কত হাজার হাজার কোটি কোটি লাখ লাখ পাথর আছে ওই পাথরের মতোই তো তুমি পাথর কিন্তু তোমার বুকে মানুষ চুমা দেওয়ার জন্য এত পাগল কেন ও পাথর তোমার বুকের মধ্যে মানুষ ঠুটটা লাগাইয়া চুমা দেওয়ার জন্য এত ভিড় জমায় কেন এই মক্কা নগরীর অন্যান্য পাথরের মধ্যে মানুষ চুমা দেয় না কেন আবার হযরত উমর নিজেই জবাব দিচ্ছেন জানি জানি কেন তোমাকে চুমু দেওয়ার জন্য মানুষ এত পাগল কারণ হলো ওই হাজরে আসওয়াদের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন নবী একবার চুমু দিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব হাজরে আসওয়াদের মধ্যে একবার চুমু দেওয়ার কারণে যদি খুব মনোযোগ আল্লাহর হাবিব হাজরে আসওয়াদ পাথরের মধ্যে একবার মাত্র চুমু দেওয়ার কারণে যদি ওই হাজরে আসওয়াদ পাথরের মধ্যে কিয়ামত পর্যন্ত হাজার হাজার লাখ লাখ মানুষ চুমু দেওয়ার জন্য যদি প্রতিযোগিতা করে যে ইমামে হুসাইন রে আল্লাহর হাবিব কত হাজার বার চুমু দিয়েছেন তার কোনো গ্যারান্টি নাই হাজরে আসওয়াদে একবার চুমু দেওয়ার কারণে যদি ওই হাজরে আসওয়াদের এত দাম হয় যে হুসাইন রে আমার নবী দৈনিক হাজার বার চুমু দিয়েছে সুবহানাল্লাহ না জানি ওই হুসাইনের কত দাম যে হুসাইন রে আল্লাহর হাবিব দৈনিক হুসাইনের এমন কোন অঙ্গ নাই যে জায়গায় আল্লাহর হাবিবের ঠুট মুবারক লাগে নাই হুসাইনের ঠুটে হুসাইনের কপালে হুসাইনের গালে হুসাইনের অল বডিতে আল্লাহর হাবিব কত হাজার বার চুমু দিয়েছিলেন গলার মধ্যে কত হাজার বার চুমু দিয়েছিলেন এরপর ও সীমার যখন ওই গলার মধ্যে কেমনে সুরে চালাইল যারা কারবালার ঘটনা যদি কোনো বিধর্মীরা ঘটাইতো আমি মনটারে বুঝ দিতে পারতাম কারবালার ঘটনা যদি কোনো কাফের কোনো মুশরিকেরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম কিন্তু না 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 ওই কারবালার ঘটনা তারা ফুরাত নদীর পানি দিয়া উজু করছে ফুরাত নদীর পানি দিয়ে উজু করেছে ফুরাত নদীর পাশে দাঁড়াইয়া জামাতে নামাজ আদায় করেছে আবার যেই নবীর ওসিলায় নামাজ পেয়েছে ওই নবীর নাতির গলায় সুরিও চালাইছে নাউজুবিল্লাহ জুড়ে বলতে হবে কেমন মুসলমান দেখেন এই এজিদের এজিদের উত্তর শরীরা এখনো আমাদের দেশে আছে কিছু কিছু মৌলবীরা মাহফিলে হাজার মানুষের সামনে দাঁড়ায়া কয় ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে নাকি এজিদের কোনো হাত ছিল না কেমনে বললো এই কথাটা কেমনে বললো এই কথাটা বলে ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে
এজিদ সরাসরি জড়িত ছিল না, নাউজুবিল্লাহ। তাইলে বোঝা যায় এজিদ যদিও এখন নাই, ওই এজিদের উত্তরসূরিরা আছে, ঠিক কিনা বলেন? ইমানদার হওয়ার জন্য শর্ত আগে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর রাসূলকে চিনতে হবে, আহলে বায়াতের প্রেম অন্তরে থাকতে হবে। যারা এই তিনটা জিনিস পরিপূর্ণভাবে বুকে ধারণ করতে পেরেছে তারাই প্রকৃত ইমানদার হয়েছে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবীর একজন আউল একজন গোলাম, ওনার নাম হচ্ছে হযরতে আহমদ রেফাঈ। ওই আহমদ রেফাঈ জীবনে 20-30 বার হজে গিয়েছেন, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করেছেন। আহমদ রেফাঈ যখন দয়াল নবীর রওজা মুবারক জিয়ারত করতে যায়, প্রতি বছর মনের ভিতরে একটা স্বপ্ন থাকে, একটা ইচ্ছা থাকে, প্রতি বছর নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়। রওজা মুবারকের পাশে সালাম দিতে দিতে প্রতি বছর আহমদ রেফাঈ শুধু সালাম দেয়, সালাম দেয় দিতে দিতে আহমদ রেফাঈ সেখানে ঘুমায়া যায়। আহমদ রেফাঈর ইচ্ছা হলো আমার দয়াল নবী একদিন আমার সালামের জবাব দিবেন। এই ইচ্ছা নিয়ে বারবার দয়াল নবীকে সালাম দেয়। 20-21 বার দয়াল নবীর রওজা মুবারকে যায় বারবার সালাম দিল, আমার নবীর পক্ষ থেকে কোনো জবাব আসে না। জীবনের শেষবার যখন হজে গিয়েছিলেন, ওই হজে যাইয়া হযরতে আহমদ রেফাঈ দয়াল নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আহমদ রেফাঈ জীবনে আর আপনার রওজা মুবারকের পাশে দাঁড়াতে পারবো না, আজকে জীবনের শেষবারের মতো সালাম দেব, আপনি কি একটু জবাব দিবেন নি গো নবী? ও নবী, আমি আহমদ রেফাঈ আপনারে কত বার সালাম দিলাম, কত লক্ষ বার সালাম দিলাম, একটা বার আপনি আপনার জবানে বাগ দিয়ে আপনার সালামের জবাবটা দিলেন না, আজকে জীবনের শেষবার আপনারে আগের মতো সালাম দিব না, আজকে জীবনের শেষবার সালামের পদ্ধতিটা একটু ব্যবধান করব, সালামের পদ্ধতিটা একটু পরিবর্তন করব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে আমি আপনার রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া আমি আহমদ রেফাঈ নই, আমি আহমদ রেফাঈ আর আহমদ রেফাঈ নই, আমি আহমদ রেফাঈ, কিছুক্ষণ সময়ের জন্য আপনার নাতি হুসাইন সেজে গেলাম, সুবহানাল্লাহ, আমি কিছুক্ষণ সময়ের জন্য আপনার নাতি ইমাম হুসাইন হয়ে গেলাম। এবার আহমদ রেফাঈ বলে, আমি হলাম এখন হুসাইন, নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া। আহমদ রেফাঈ বলেন, না না ভাই, ও না না, আমি আপনার নাতি হুসাইন লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। না না ভাই, এবার একটু জবাব দেন না গো নানা। ওই সময় দয়াল নবীর রওজা মুবারকের পাশে 25,000 হাজি ছিল, ওই 25,000 হাজিদের সামনে আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে 25,000 সাহাবীরা, 25,000 হাজিরা সাক্ষী। আহমদ রেফাঈ যখন হুসাইনের অভিনয় করে নবীর বিনয়ে বিনয়ে কেঁদে কেঁদে যখন সালাম দিল, আহমদ রেফাঈর সালামের জবাব 25,000 হাজিদের সামনে আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে ওয়া আলাইকুমুস সালাম বলে জবাব দিয়েছে। আহমদ রেফাঈ যখন নিজের পরিচয়ে সালাম দেয়, নবীর পক্ষ থেকে জবাব আসে না। নবী এই ইমাম হুসাইনকে কত ভালোবাসতেন, এই জন্যই তো ইমাম হুসাইনের অভিনয় করে যখন জীবনের শেষবার সালাম দিলেন, আল্লাহর হাবিব ওই সালামের জবাব না দিয়ে থাকতে পারে নাই, এই জন্যই তো নবী ইমাম হুসাইনকে কত ভালোবাসতেন, এই জন্যই তো আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন একদিন মা ফাতেমার ঘরের কিনারা দিয়ে যাচ্ছেন, মা ফাতেমার হুজরার কিনারা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখতেছেন হাসান হুসাইনের ঘর থেকে কান্নার আওয়াজ আসছে, মা ফাতেমার ঘর থেকে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ আসছে। আল্লাহর হাবিব দৌড় দিয়ে ফাতেমার ঘরে ঢুকলেন, ও ফাতেমা, ফাতেমা গো, তোমার ঘরে ছোট বাচ্চা কাঁদে কে গো ফাতেমা? ফাতেমা বলে, বাবা, ও ইয়া রাসূলুল্লাহ, স্বাভাবিক ব্যাপার, আমার ঘরে ছোট ছোট দুইটা বাচ্চা আছে, হুসাইনও আছে হাসানও আছে, ছোট বাচ্চা ঘরে থাকলে কাঁদবে, স্বাভাবিক, আপনি এত অবাক হচ্ছেন কেন? আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা রে,
হাসান কাঁদে নাকি হুসাইন কান্দে, কান্দে কে আসলে একটু বলো, বলে হাসান নয় কাঁদতেছে হুসাইন, আমার নবী কয়ে ফাতেমা, হাসান রে কাঁদাইলো আমি সহ্য করতে পারবো, আমার হুসাইন রে কাঁদায়ও না, হুসাইন রে কাঁদাইলে আমি নবী সহ্য করতে পারি না রে ফাতেমা, আমার নবীর আওলাদের ইমাম হুসাইন কান্না করলে যদি আল্লাহর হাবিব সহ্য করতে না পারে, যখন ইমাম হুসাইনের গলার মধ্যে সীমার ছুরি চালিয়েছিল আল্লাহর হাবিব কেমনে সহ্য করেছিল, আল্লাহর হাবিব রওজা মুবারকে কেমনে ছিল, এই জন্যই তো নবীর একজন সাহাবী হযরত ইবনে আব্বাস যখন ইমাম হুসাইনের গলায় ছুরি চালানো হয় ওই সময় হযরত ইবনে আব্বাস দয়াল নবীর রওজা মুবারকের পাশে জিয়ারত করছিল, হঠাৎ করে ইবনে আব্বাস জিয়ারত করতে করতে ঘুমায়া গেছে নবীর রওজা শরীফের পাশে, যখন ঘুমায়া গেল স্বপ্নে দেখলো আল্লাহর হাবিব পেরেশান হয়ে কোথায় থেকে যেন আসছেন, শরীরের মধ্যে রক্ত মুবারক, মাথার মধ্যে চেহারার মধ্যে রক্ত, ইবনে আব্বাস ডাক দিয়া কয়ে নবী গো আপনার শরীরে রক্ত কেন, আপনার শরীরে মাটি কেন গো নবী, নবী ডাক দিয়া কয়ে ইবনে আব্বাস নাই নাই আমার হুসাইন আর নাই, হুসাইনের গলায় যখন কারবালার ময়দানে সীমার ছুরি চালাইল আমার হুসাইন কান্না করলে আমি নবী সহ্য করতে পারি না, কিন্তু যখন হুসাইনের গলায় ছুরি চালাইল আমি কেমনে মদিনায় থাকবো রে আনাস, ও আব্বাস আমি মদিনায় কেমনে থাকবো, আমি একটা দৌড় দিলাম আমার হুসাইন যখন নানা বকুয়া চিৎকার মারল আমি রহমাতুল লিল আলামিন হুসাইন রে জড়ায়া ধরলাম, হুসাইন রে জড়ায়া ধইরা আমার শরীরে যেই রক্তগুলা দেখছো এগুলো আমার রক্ত নয়, এগুলো আমার হুসাইনের রক্ত, আমার শরীরে যেই মাটিগুলা দেখছো এই মাটিগুলো মদিনার মাটি নয়, এই মাটিগুলো কারবালার মাটি রে আব্বাস, মদিনাবাসী মক্কাবাসী রে জানায় দাও আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাতের পেয়ালা পান করে আমার আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে, ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলে আমার নবী সহ্য করতে পারে না, আর কেমনে সীমার কেমনে সীমার আমার নবীর আওলাদের গলায় ছুরি চালাইল, ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় যখন নতুন নতুন কথা শিখল ইমাম হুসাইন একদিন আমার নবী পাকের দরবারে যায় বলে নানা ভাই, ও নানা আপনি একটু বলেন দেখি আপনার মায়ের নামটা কি, ও নানা আপনাকে আমি তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর দিবেন, বলে কি প্রশ্ন, প্রশ্ন নাম্বার ওয়ান বলেন দেখি আপনার মায়ের নাম কি, বলে আমার মায়ের নাম হলো আমেনা, এবার হুসাইন ডাক দিয়া বলে নানা ভাই আপনার মায়ের নাম হলো আমেনা, আমার মায়ের নাম কি জানেননি, সুবহানাল্লাহ, এই তো মুখ বন্ধ হয়ে গেছে বাবা, একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আপনার মায়ের নাম হলো আমেনা, আমার মায়ের নামটা কি জানেননি, বলে তোমার মায়ের নামটা কি, বলে আমার মায়ের নাম হলো ফাতেমা, আপনার মা শুধুই মা কিন্তু আমার মা শুধু মা নয়, আমার মা হলো জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী মা ফাতেমা, ও নানা দুই নাম্বার প্রশ্ন হলো বলেন দেখি আপনার বাবার নামটা কি, যেই মাত্র ইমাম হুসাইন প্রশ্ন করলেন আপনার বাবার নামটা কি, আমার নবী হুসাইন রে বুকের মধ্যে জড়ায়া ধরে কয় হুসাইন, এই প্রশ্নটা করিও না রে হুসাইন, আমার বাবার কথা জিগায়ও না, আমার বাবা এমন একজন বাবা যেই বাবার জন্মের পরে আমি আব্বু বলে ডাকতে পারি নাই, হুসাইন আমার বাবার কথা জিগায়ও না, আমার বাবার কথা স্মরণ করায় দিও না রে হুসাইন, আমি আমার বাবার একদিন আব্বু বলে ডাকতে পারি নাই, বাবার কোলে উঠতে পারি নাই, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, হুসাইন ডাক দিয়া কয়ে ও নানা আপনার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার বাবার নামটা কি জানেননি, আমার বাবার নাম হচ্ছে হযরতে আলী, আপনার বাবা শুধুই বাবা কিন্তু আমার বাবা শুধু বাবা নয়, আমার বাবা হলো বেলায়েতের সম্রাট হযরতে আলী,
আলী। ও নানা, ও নবী, তিন নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, বলেন দেখি। ও নানা, আপনার নানা জানের নামটা মনে আছে? সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ও নানা আপনার, ও বাবা, ও রহমাতুল্লিল আলামিন, আপনার নানার নামটা কি একটু বলেন? আমার নবী মুচকি মুচকি হাসে, কিরে হুসাইন, এত পাকনা পাকনা প্রশ্ন কোত্থেকে শিখলা? কে শিখাই দিছে? তোমার মা বুঝি শিখাই দিছে? বলেন না, আমার মা শিখায় নাই। আমার কাছে মনে হলো আমি আমার নানার চাইতে আমি হুসাইন অনেক দামি। সুবহান। ও নানা বলেন দেখি আপনার নানার নামটা কি? বাবার দিক দিয়ে কিন্তু আমি জিতছি, আমার বাবা বেলায়েতের সম্রাট, আপনার বাবা শুধুই বাবা। মায়ের দিক দিয়েও কিন্তু আমি জিতলাম, আপনার মা শুধুই মা, আর আমার মা জান্নাতের রমণীদের সর্দারিনী। সুবহানাল্লাহ। এবার বলেন দেখি আপনার নানার নামটা কি? আমার নবী মুচকি মুচকি হেসে বলে, রে হুসাইন, আমার নানার নাম হলো হযরতে ওয়াহাব। আচ্ছা, আপনার নানার নাম ওয়াহাব? আপনার নানা তো শুধুই নানা, আমার নানারে কি আপনি চিনেন? সুবহানাল্লাহ, জোরে বলতে হবে, আরো জোরে, সুবহানাল্লাহ। আপনার নানা তো শুধুই নানা, আমার নানারে কি আপনি চিনেন? আমার নানা এমন একজন নানা, আমার নানা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নানা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার নানা শুধুই নানা, আর আমার নানা হলেন রাহমাতুল লিল আলামিন। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার নানা একটু কম্পেয়ার করেন তো, আপনি দামি নাকি আমি হুসাইন দামি?